মাইনুল ইসলাম আপনি লিখেছেন হিন্দুদের পূজোর সময় যে নাড়ু তৈরি করা হয়, এ নাড়ু যদি আমার কোনো হিন্দু ভাই আমাকে দেয় আমি তা খেতে পারবো? আপনি খেতে পারবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি এবং আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ আলী রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য আরও অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, তাদের প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী অগ্নিপূজক এবং অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় বিভিন্ন উৎসব উপলক্ষে খাবার পাঠাতেন, তারা সেগুলো গ্রহণ করতেন যদি সেগুলো বেসিকলি হালাল হতো। যেমন আপনার নাড়ু, সেখানে যদি নাড়ু তো হারাম বা নাপাক কোনো কিছু সেখানে দেওয়ার কথা নয়, যদি এরকমটি আপনি নিশ্চিত হন বা আপনার মনে হয় আপনি এটা খেতে পারেন, অথবা ফলমূল দিয়েছে সেখানে তো আর হারাম হওয়ার কিছু নেই, সেটি আপনি খেতে পারেন। তবে কোনো কিছু যদি প্রতিমার সামনে উপস্থাপন করা হয় এবং মনে করা হয় সেখান থেকে ফেরত যে খাবারটা আসে সেটা প্রসাদ, সেটাতে বিশেষ বরকত কল্যাণ আছে, এই জায়গা থেকে সেটা যদি বন্টন করে বেড়ায় সেটি আপনি খাবেন না, কারণ এটা আপনি কল্যাণকর মনে করতে পারেন না। তবে এমনিতে আপনার যেটি বললাম যে এ উপলক্ষে কোনো খাবার তৈরি করা হলো সেই খাবারটা যদি হালাল হয় বেসিক্যালি সেটা আপনি গ্রহণ করতে পারেন সৌজন্যতা এবং সামাজিক অংশ হবে, কোনো অসুবিধা নেই।